হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য রামজীবনপুর পুরাতন বাজার পুলিশ এসে বন্ধ করে দিল। দাদা, আপনাদের যে পুরনো বাজার চালু ছিল হঠাৎ আই থেকে বন্ধ হয়ে গেল কেন? আমাদের এখানে বাজার প্রত্যেক দিনই নিয়ম মেনেই বসে, লকডাউন মেনেই বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই বসে, কিন্তু গত 4-5 দিন আগে পুলিশ লাঠিচার্জ করেছিল, তারপরে আমরা আবার পুনরায় বাজারকে দূরত্ব বজায় রেখে বসিয়েছিলাম। তারপরে আইসি সাহেব, সিআই সাহেব, SDPO সবাই এসে দেখে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে 3-4 দিন পরে আবার গেঞ্জাম হয়। গেঞ্জামের পরিবর্তে গতকাল আইসি আমাদেরকে নির্দেশ দেয় যে বাজারটাকে বন্ধ করার জন্য এবং ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে মাল পৌঁছে দেওয়ার জন্য, সেই কারণে বাজার বন্ধ। পার্বতীনাথ স্টেট কমিটি, আমরা পার্বতীনাথ স্টেট কমিটির তরফ থেকে বাজারটা বসাই। আচ্ছা, এখানে বাজার বন্ধ হয়ে যাওয়ার ফলে ওখানে দেখছি তো কিছু দোকান বসেছে রাস্তার দুদিকে, ভিড় জমাচ্ছে, সেটা একই পরিস্থিতি? সেটা তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যেটা আমাদেরকে প্রশাসন বলেছে যে বাড়ি বাড়ি পৌঁছে দিতে, যারা মাল বেচা কেনা করে তারা টলি করে মাল বাড়িতে পৌঁছে দিতে পারে, কিন্তু হেতা সেটা বসছে, যত তত ছড়িয়ে বসছে, এতে মনে হয় আমার আরো অসুবিধা হচ্ছে। এটা যদি বাজারের মধ্যে শৃঙ্খলাবদ্ধ ভাবে বসতো ওনার সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে। ক্যামেরায় গোপাল দত্তের সঙ্গে আমি সুজিত রায়, আরামবাগ টাইমস।